আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রিমাস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 8টা, আজ স্কুল ছুটি রবিবার, তাই রান্নার চাপটাও কম, মানে সকালে ওঠার চাপটা কম, রান্নার বা কাজের নয়। রবিবার শনিবার বেশি চাপ থাকে কাজের, যেহেতু বাড়িতে থাকে ছেলে, খুবই দুষ্টুমি করে। তো আজকে ব্রেকফাস্টে সুজির উপমা বানাবো, তাই দেখুন কীভাবে বানাচ্ছি। আমি কারি পাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরের ফোড়ন দিলাম, আর আলুগুলো দিয়ে দিলাম। আলুটা আমি ভালোভাবে ভেজে নেব, আর আলুটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। আলুর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। বাড়িতে একটা গাজর ছিল, তো আমি গাজরটা দিয়ে দিলাম আলুর মধ্যে। গাজরটা আলুর সঙ্গে ভেজে নেব। আর আপনি বাড়িতে যে কোনো সবজি থাকলে, ক্যাপসিকাম, গাজর, টমেটো, তো যে কোনো সবজি থাকলে আপনি কেটে দিতে পারেন, আলুর সঙ্গে ভেজে নিতে পারেন। বাড়িতে আমার সেরকম কিছু ছিল না, তো তাই আমি এটা দিয়ে বানাচ্ছি। তো আলু আমার সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, এবার আমি সুজি দিয়ে দেবো এর মধ্যে। সুজির মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর একটু চিনি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দেবেন, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন। এবার আমি সুজির উপমার মধ্যে কিছু কাজু বাদাম আর ভেজে রেখেছিলাম প্রথমেই সে বাদামগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সুজির উপমা আমার রেডি। এদিকে আমি ভাত চাপি দিয়েছি, আর আমার কিছু কাঁচাকাচি আছে, তো আমি ওগুলো সেরে আবার রান্নাঘরে আসবো। আমি রান্নাঘরে চলে এসেছি, তো সবজি তো আনা হয়েছে অনেক কিছুই, দেখি কি রান্না হচ্ছে আজ। পার্সে মাছ নিয়ে এসেছে, ভাবছি পার্সে মাছে তেল ঝাল বানাবো আজ, তো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এখন আমি ছাদে যাব কাপড়গুলো রোদে দিতে। জুতোগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলো রোদে থাকবে আর সারাদিন।
রান্নাঘরে চলে এসেছি। পার্শে মাছের তেল ঝাল বানানোর জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, তেলটা গরম করব। গরম হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নেব। পার্শে মাছ ভাজতে গিয়ে অনেক সময় ভেঙে যায়, তো আমি একটু সাবধানে মাছগুলো ভেজে নেব। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি বেটে নিয়েছি। কড়াইয়ে মাছ ভাজার তেল আছে একটু, আর একটু তেল আমি দিয়ে দেবো কড়াইয়ে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি বাটা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, পেঁয়াজ বাটার সময় আমি ওর মধ্যে 2-4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কাও আমি বেটে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি টমেটো একটা কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এদিকে আমি মশলাটাও রেডি করে নিয়েছি মাছের জন্য। আমি মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচের একটু কম, আর নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ। তো আমি এটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো মশলাটা। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব, আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। মশলা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, আপনারা যদি রান্নার আগে তেলের মধ্যে কোনো কিছু ফোড়ন দিতে চান, আপনাদের পছন্দ মতো, কালো জিরে হোক, জিরে হোক বা পাঁচফোড়ন, আপনারা দিতে পারেন। আমি কোনো ফোড়ন দিইনি এখানে। ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন, পার্শে মাছের তেল ঝাল আমার রেডি। ভাতটা তো আমি সকালে 10টার সময় ফুটিয়ে রেখে দিয়েছিলাম, আমি আর একবার ফুটিয়ে নেবো, দিয়ে মাঠটা গড়িয়ে নেবো। আজ বেশি কিছু রান্না করিনি, শাক কুমড়ো সবই ছিল, তো এগুলোই রান্না করলাম আজ, ইচ্ছে করছিল না আর কিছু করতে। এখন বাজে প্রায় বিকেল 5টা, আমি ছাদে চলে এসেছি। দেখুন, সব শুকিয়ে গেছে, আমি ছাদে কিছুক্ষণ বসবো, তারপর এগুলো নিয়ে যাব। দেখুন, এগুলো হচ্ছে আমার টাইম পাস, আমি একা থাকলে ওদের নিয়েই থাকি, ওয়াস, আনাম আর আয়ান। এখন বাজে আপনার 8:30, তো রাত্রের ডিনারের জন্য আজকে আলুর তরকারি আর রুটি করব। রুটির জন্য আমি 2 রকম আটা নিয়েছি, ময়দা আর আটা, হাফ হাফ। তো রুটি বানিয়ে রুটির উপর দিয়ে আমি বাটার দিয়ে দেবো। আলুর তরকারি হয়ে গেছে, আর আমি রুটিগুলো করে নেবো।
রুটি হয়ে গেছে আমার, বাটার লাগিয়ে নিয়েছি রুটিতে, আর এদিকে এগুলো আমি কেটে রেডি রেখে দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, গুড নাইট।